লঘুচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি, জলাবদ্ধতা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলের পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। চারপাশে যত ক্ষেত নেতা সব কিছু ডুবে গেছে, বাড়ির সাইডও মনে করেন যে পানি, তালায় ফসল সব ছিল তো সব বানে ডুবে গেছে। চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য তুহিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে গত পাঁচ বছরের প্রকল্প। এই রাস্তাটা জেলা পরিষদের অর্থনীতি করা হয়েছে, কিন্তু করা এক দেড় বছর পরে সলিনটা সে উঠেয়া বাড়িতে কোনা ভাঙে তার ঘরে লাগাইছে। আমার 8 লাখ টাকা বলছে যে আমার টাকাটা উড়িয়ে দিব, পরের দিন আমি টাকাটা চাইছি, আরে আমার মামলা হুমকি দিছে। আন্দোলনের ভিতর রাজধানীতে আন্দোলনে নিহত ঝিনাইদহের সাব্বিরের বাড়িতে থামিনি মাতব, উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশে হারা সংসারে কিছুটা খরচ করতে পারতাম, আর এতে নিজে যাই ইনকাম করতাম, আর আল্লাহ দিলে ভালোই চলছে। চাই যে আমরা বাড়ি পরে একটা মসজিদ হবি, দশে নামাজ কালাম পড়বি, আমার সোনার জন্য দোয়া করবি। বরগুনায় দীর্ঘদিন নিখোঁজ জেলে পরিবারগুলোর দুর্বিষহ জীবন, মৃত ব্যক্তির তালিকায় নাম না থাকায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত, সহায়তার প্রস্তাব প্রশাসনের। আজ 30 বছর গতই যায়, আমি ছেলের কোনো মৃত্যু সংবাদ কোনো কাগজপত্রে কোনো খাতাপত্র পাই না। ছেলে মেয়ে লই আমি বহুত কষ্টে আমি দিন কাটাইছি, আমার গরহান পর্যন্ত নাই। শরতের শেষে নওগাঁয়ে আগাম শীতকালীন সবজি আবাদের ধুম, সার কীটনাশকের দাম কমানোর দাবি, কৃষি বিভাগের নানা পরামর্শ। রং তুলিতে সেজে উঠেছে প্রতিমা, নরসিংদীতে দুর্গাপূজা ঘিরে কারিগরদের ব্যস্ততা, নির্বিঘ্ন আয়োজনে থাকবে কড়া নিরাপত্তা। কারিগর পাওয়া যাচ্ছে না, একে মাটি আনতে খুব কষ্ট। গত বছর যে টাকা খরচ হয়েছে তার চাইতে একটু বেশি পড়ে এবছর। স্বাগত সবাইকে, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। লঘুচাপের প্রভাবে অব্যাহত রয়েছে বৃষ্টি, এতে দিনাজপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন মানুষ। এদিকে পদ্মার পানিতে দুদিন ধরে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি চরাঞ্চল, বাড়ছে পানিবন্দী মানুষের কষ্ট। থেমে থেমে মুষলধারে বৃষ্টি, সাথে পদ্মায় ওজনের ঢলের পানি, এতে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চল। দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বোগলাউড়ি সহ নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা দুদিন ধরে জলমগ্ন, পানিবন্দী বাড়িঘর, ডুবে আছে রাস্তাঘাট, জমিজমা, খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের, বাড়ছে দুর্ভোগ। চারপাশে যত ক্ষেত নেতা সব কিছু ডুবে গেছে, বাড়ির সাইডও মনে করেন যে পানি, আমাদেরও একটা অসুবিধা প্রচুর, আমাদের বাড়ির চারো সাইডে পানি, কালায় ফসল সব ছিল তো সব বানে ডুবে গেছে। তো অন্য বাড়ি থেকে, গ্রাম থেকে এনে রান্না করে এনে আমরা খাচ্ছি, নিজের বাড়িতে পাক শাক করতে পারি না, শুকা পাকা করতে পারি না বন্যার ঠেলায়। দুদিন ধরে টানা বৃষ্টি উত্তরাঞ্চলে, দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, সড়কে জমে পানি, এতে ব্যাহত যানবাহন চলাচল, ছুটির দিনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দিনাজপুরে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর থেকে আরও পানি একটু বেশি ছিল, এখন ধীরে ধীরে পানি একটু পানি বেড়ে যায়, আর বৃষ্টির জন্য আমাদের ড্রেনের অনেক সমস্যা হচ্ছে, ড্রেনগুলো দিয়ে পানি যেতে পারতেছে না। কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, বাসার থেকে তো বের হতে পারিনি। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। জলাবদ্ধতার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে, শুরুতে যাব দিনাজপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, বৃষ্টি কি এখনো হচ্ছে, জলাবদ্ধ এলাকাগুলোর সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন। বৃষ্টি এখন বন্ধ আছে,
এই 15-20 মিনিট হচ্ছে বৃষ্টি বন্ধ আছে, তবে আকাশ এখনো মেঘালাচ্ছন্ন। আর গত বুধবার থেকে মূলত বৃষ্টি হচ্ছে এই দিনাজপুর অঞ্চলে। গত কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত দিনাজপুরের যে সর্বোচ্চ বৃষ্টিপাত 197 ডিগ্রি সেলসিয়াস মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এই 197 ডিগ্রি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। এই রেকর্ডটি আমরা হয়তো আগামীকাল পাবো। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলেছে বৃষ্টিপাত আজকে থেকে আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই দিনাজপুর অঞ্চলের যে নদী নালাগুলি আছে, পুনর্ভবা নদী, আত্রাই নদী সহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং দিনাজপুরের শহরে এবং নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর পানি ঢুকে পড়েছে। আমরা আছি এখন দিনাজপুরের শহরের উত্তর বারুবালি এলাকায়। এটা একটি অভিজাত এলাকা। এই অভিজাত এলাকার আমরা একটি সড়কে আছি। এই সড়কটির যে বেহাল অবস্থা দেখছেন, এই সড়কের আশেপাশে যে বাড়িঘর দোকানপাটগুলি আছে এগুলাতেই পানি ঢুকে গেছে এবং আমরা এই আরো অনেক অঞ্চল থেকে খবর পাচ্ছি যে বৃষ্টিপাতের পানি বিভিন্ন বাড়ি ঘরে ঢুকে পড়েছে। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টিপাত ছিলেন। এক্ষেত্রে এখন যেতে চাই চাপাই নবাবগঞ্জে, সেখানকার প্লাবন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনোয়ার হোসেন। জুয়েল, জুয়েল আপনি গত সংবাদেও জানাচ্ছিলেন যে বৃষ্টি এখন হচ্ছে না, সেক্ষেত্রে কি নদীর পানি কিছুটা কমেছে এবং এখন এলাকাগুলোর কি পরিস্থিতি দেখছেন? চাঁপাইনবাবগঞ্জে পানি, বন্যার পানির সুখবর যেটি, সেটি হচ্ছে যে গতকাল থেকে পানি কম ছিল, আজকে পানি কমার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু দুর্ভোগ অনেকটা বেড়েছে। যেমন একটু দেখাই, পানি কমতে শুরু করলেও গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে জলাবদ্ধতা রয়েছে। এই জলাবদ্ধতা কিন্তু দ্রুত নিষ্কাশন হচ্ছে না, যার কারণে পানির যে সমস্যা, অর্থাৎ জলাবদ্ধতার কারণে মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু এখনও রয়ে গেছে। সুপেয় পানির সংকট এবং ত্রাণের অভাব রয়েছে। ত্রাণ তৎপরতার সে পরিমাণ দুর্গম চরাঞ্চলগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি। এই কারণেই কিন্তু মূলত আসলে চাঁপাইনবাবগঞ্জের যে বন্যা পরিস্থিতি, এটার উন্নতি হলে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। এছাড়া পানি নেমে যাওয়ার পাশাপাশি হয়তো আগামী 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে পানি নেমে গেলেও কিন্তু এই অঞ্চলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে, বিশেষ করে চর্মরোগ থেকে শুরু করে কলেরিয়া, ডায়রিয়া বা এই ধরনের রোগের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এইগুলো সমাধানের জন্য কিছু আসলে আমাদের আগেই তৎপর ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেগুলো আমরা লক্ষ্য করছি না। সোহাগ জুয়েল, ধন্যবাদ আপনাকে। লঘুচাপের প্রভাব এখনও কাটেনি। টানা 3 দিন ধরে রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আসম ও হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি। অংশ নিয়েছেন গাজীপুর কাপাসিয়ার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে স্মরণ সভায় অংশ নেন তারা। এর আগে বাদ জুমা হান্নান শাহর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের 27 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে 74 বছর বয়সে মারা যান বর্ষিয়ান রাজনীতিক আসম হান্নান শাহ। চাঁদপুর জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এক সংসদ সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়া, মসজিদ, মাদ্রাসা, এমনকি যাত্রী ছাউনিকে মসজিদের অবয়ব দিয়ে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন জেলা পরিষদের ওই সদস্য। দপ্তর প্রধান বলছেন বিগত 5 বছরের প্রকল্পগুলোর অনুসন্ধান করা হচ্ছে, এমন অভিযোগ প্রমাণিত হলে টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে।
সরকার ঘর দিবে, সরকার ঘর দিবে তো ঘর দুই রকম করে দিছে কোনো রকম দি। আবার হিয়ারা 1 লাখ টাকা চাইছে, 1 লাখ টাকা দিয়ে দিছি। হিয়ারা আবার কাছে ফার্নিচার দিবে, ফার্নিচারের লাইও 20,000 টাকা দিছি। আমার 8 লাখ টাকা বলছে যে আমার টাকাটা উড়িয়ে দিব ব্রিকফিল্ডের থেকে। এই কথা বলে আমার তো সিগনেচার নিছে, নেওয়ার পরে দিই পরদিন আমি টাকাটা চাইছি। আরে আমার মামলা হুমকি দিছে, দেওয়ার কারণে আমি আর এই টাকাটা আমি নিতে পারিনি ওর কাছ থেকে। এমন অসংখ্য অভিযোগ চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানের বিরুদ্ধে। কলেজের গণ্ডি না ফেরলেও হয়েছেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। জীবনের শুরুতে দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করা তুহিনের কপাল খুলে যায় জেলা পরিষদের সদস্য হওয়ার পর। 2015 থেকে 20 সাল পর্যন্ত ছিলেন সদস্য, সদস্য থাকাকালীন এবং পরের বছর প্রভাব খাটিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ আছে তুহিন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। কিন্তু আমার তো থেকে সিগনেচার নিছে, জেলা পরিষদে আমরা যে দাবি করছি দাবির জন্য সিগনেচার নিচ্ছে, কিন্তু আমাদের টাকা, আমাদের 1 টাকাও দেয় না, 1 টাকা মাত্র আগে জনগণ সাধারণ করছে আর কি পাবলিক, ওর হাতে হাতে রয়ে গেছে আর কি। শুধু টাকাই নয়, তুলে নিয়েছেন সড়কের ইট, তার অপকর্মে বাধা দিলে রোশনলে পড়তে হয়েছে এক জনপ্রতিনিধিকে। তুহিন খান জেলা পরিষদের সদস্য হওয়ার পর আমার এই রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটা জেলা পরিষদের অর্থনীতি করা হয়েছে, কিন্তু করা 1-1.5 বছর পরে সে কী করছে, প্রত্যেকটা ইঁট এখানে প্রায় 200 ফুট সলিং, এই সলিংটা সে উঠে বাড়িতে কোনা মাঙ্গিয়ে তার ঘরে লাগাইছে। আমি যখন প্রতিবাদ করি তখন সে আমাকে মারধর করতে আসে, মামলা মকদ্দমা হুমকি দেয়। এই রাস্তায় একটা সলিং আসলে এই সলিংয়ের ইঁটগুলো আনে, আমরা লেবার হিসেবে কাজ করছি, লেবার হিসেবে কাজ করে আমরা ইটগুলো আনি তার বিল্ডিংয়ে দিছি। আমি জেলা পরিষদ সদস্য তুহিন খানের এই বাড়ির কাজ করছি, বাড়ির কাজ করতে গিয়া উনি আমার 2,36,400 টাকা আর জেলা পরিষদের 12 জায়গা কাজ করছি টোটাল চান রাইতে আমার হিসাব দেওয়ার কথা ছিল, উনি আমার কোনো টাকা দেয় নাই। অভিযোগের বিষয়ে জানতে তুহিনের বাড়িতে গিয়েও পাওয়া গেল না তাকে, মোবাইলে সব অভিযোগকে ষড়যন্ত্র দাবি করলেন তিনি। কাজটা করতে হইলো কমিটি, এখানে যে কমিটি কাজ করে ওখানে কমিটি, আমরা তো কাজ করি না, জেলা পরিষদের সদস্যরা তার কাজ করে না, জেলা পরিষদের কোনো বরাদ্দ টাকা আমি আত্মসাত বা কোন রকম কোনো ডিপ্লোমেসি করিনি, জেলা পরিষদের বরাদ্দ যেখানে যেটা বলছে ওইটার পরিমাণ ওখানে কাজ দিচ্ছে। গত 5 বছরের প্রকল্প খতিয়ে দেখার কথা জানালেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী। অভিযোগ প্রমাণিত হলে টাকা উদ্ধার করে পরিষদ ফান্ডে ফেরানোর আশ্বাস তার। আমরা বিগত 5 বছরে যে সকল প্রকল্প বাস্তবায়ন হয়েছে আমাদের কাছে সেই ডাটাবেস রয়েছে, সেই ডাটাবেস অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো অনুসন্ধান করছি, কোথাও যদি কোনো অনিয়মের সন্ধান পাওয়া যায় তাহলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব এবং প্রয়োজন বোধে আমরা যেসব প্রকল্প কমিটি রয়েছে তাদেরকে টাকা ফেরত প্রদানের কথা আমরা ব্যবস্থা নিব। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে, এ উদ্যোগ সফলের পর একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনায় এক সম্মেলনে তিনি বলেন, যারা বিভিন্ন সময়ে মানুষের ওপর গুম, খুন, নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান জামায়াতের আমির। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু, আমরা বলেছি সময়টা যৌক্তিক, অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। ইসলামী ছাত্র শিবির নিয়ে এতদিন গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। সকালে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় অঞ্চলের সাথী সমাবেশে অংশ নেন তিনি। এ সময় মঞ্জুরুল ইসলাম বলেন, গেল 15 বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, ছাত্র শিবির কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি, তবুও নানা অপপ্রচার রটানো হয়েছে বলে দাবি করেন তিনি। শিবিরকে দক্ষ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মঞ্জুরুল ইসলাম। বিগত আওয়ামী রেজিম দুঃশাসনের সময় ইসলামী ছাত্র শিবিরকে মাঠে ময়দানে কাজ করার যে সুযোগটা দেয় নাই, যার কারণে ইসলামী ছাত্র শিবির যে আদর্শিক সৌন্দর্যে মণ্ডিত একটি ছাত্র সংগঠন, এটা মানুষ কাছ থেকে অনেকেই বঞ্চিত।
ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে চকবাজার মসজিদের সামনে জড়ো হন মুসল্লিরা, পরে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ হয়েছে মুন্সিগঞ্জ, নাটোর সহ বিভিন্ন স্থানেও। এতে বক্তারা মহানবীকে কটুক্তির বিচার দাবি জানান। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝিনাইদহের সাব্বির হোসেনের বাড়িতে থামেনি মাতম। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশে হারা হতদরিদ্র পরিবার আগামী দিনগুলো নিয়ে আছেন চরম অনিশ্চয়তায়। আন্দোলনের ভিতর মাতে কোনো সময় করতে পারেন না যে আন্দোলনে ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা রাফিজা খাতুন। গত 18 জুলাই রাজধানীর আজমপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝিনাইদহের সাব্বির হোসেন। শৈলকুপার মির্জাপুরের বাড়িতে দাফন করা হয়েছে তাকে। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিদিন সময় কাটান বাবা আমোদ আলী। পড়াশোনার খরচ দেখা যাচ্ছে, সংসারেও কিছুটা খরচ করতে পারতাম, আর এতে নিজে যাই ইনকাম করতাম, আর আল্লাহ দিলে ভালোই চলতো। হতদরিদ্র পরিবারের সন্তান সাব্বির দিন বদলের আশায় 7 বছর আগে বাড়ি ছাড়েন। কাজ করতেন উত্তরার একটি প্রতিষ্ঠানে, প্রতি মাসে বাড়িতে পাঠাতেন টাকা। এখন অনিশ্চয়তায় পরিবারটি। এদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হলে পরে সবার বাপ মায় আত্মায় শান্তি পাবে। সে এই জীবনটা দিয়েছে এই তার জন্য হচ্ছে সরকারের জন্য কিছু দেয়, সেটার জন্য আমরা আবেদন করবো। মানে এলাকায় চলাফেরা করি, বাড়ির পাশেই বাসা, অনেক ভালো সম্পর্ক ছিল। এলাকার একটি সড়কের নামকরণ হয়েছে সাব্বিরের নামে। ছেলের নামে একটি মসজিদও নামকরণের ইচ্ছা মা রাফিজা খাতুনের। চাই যে আমরা বাড়ি পরে একটা মসজিদ হবি, দশে নামাজ কালাম পড়বি, আমার শোনার জন্য দোয়া করবি। সাব্বিররা তিন ভাই বোন, তার মধ্যে সবার বড় ছিলেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। সেখানে আসিফ নজরুল বলেন, বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শনের অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না, এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। যুগের পর যুগ নিখোঁজদের নাম নেই মৃত ব্যক্তির তালিকায়, ফলে সরকারি ক্ষতিপূরণও মিলছে না। বলছি মাছ শিকারে গিয়ে নিখোঁজ বরগুনার জেলেদের কথা। সম্প্রতি পাথরঘাটা উপজেলা প্রশাসন 30 বছরে নিখোঁজ জেলেদের তালিকা প্রণয়ন করে সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রস্তাব দিয়েছে। নিখোঁজদের স্বীকৃতি দিয়ে বা মৃতের তালিকায় জায়গা দেওয়ার দাবি অসহায় পরিবারগুলোর। মাছ শিকারেই জীবিকা বরগুনার পাথরঘাটা উপজেলার বেশিরভাগ মানুষের। 1993 সালে 10 জন জেলে গভীর সমুদ্রে যান ট্রলার নিয়ে। ঝড়ের কবলে নৌযানটি সমুদ্রে ডুবে গেলে 9 জেলে নিখোঁজ হন, তাদেরই একজন কালমেঘার হারুন সর্দার। হারুনের স্ত্রী সন্তানরা যে যার মতো চলে গেছে দূরে। ছেলের পথ চেয়ে 30 বছর ধরে বসে আছে অসহায় মা জবেদা বেগম। আজ 30 বছর গতই যায়, আমি ছেলের কোনো মৃত্যু সংবাদ কোনো কাগজপত্রতে কোনো খাতাপত্র পাইনি। আমি এই জন্য আমি সরকারের কোনো অনুদানও পাইনি। আমি অনেক কষ্ট করে খাইছি, অনেক কিছু স্বামীও নাই, ছেলে দুগ্গ চট্টগ্রাম গেছে, মাইপোলা দুগ্গ, আর বউ আর বাবার বাড়ি চল্লিয়ে গেছে নিয়ে বসে। 2007 সালে একই উপজেলার ইসমাইল ফরাজি ও তার ছেলেসহ 10 জন নিখোঁজ হন ঘূর্ণিঝড় সিডরের কবলে পড়ে। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে চরম অর্থকষ্টে পরিবারগুলো। ছেলে মেয়ে লই আমি বহুত কষ্টে আমি দিন কাটাইছি, আমার গড়হান পর্যন্ত নাই, এর মধ্যে আমার কোনো সহযোগিতা আমার কেউ দেয় নাই। লেখাপড়া করতে চাইছিলাম, টাকা পাগল লেখাপড়া করতে পারি নাই, তাই আমি কাজে ঢুকছি। মৃত্যুর তালিকায় আমার বাবার আর 2 ভাইয়ের কোনো নাম ওঠে নাই।
মানে সাহায্য টাহাজ্য করে হেঁদে চলি, আমার একটু ঘরও নাই, আমি এই গরুতে থাকবো। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলছেন, আইনি জটিলতার কারণে জীবিত বা মৃতের তালিকায় নাম ওঠেনি নিখোঁজদের। আমরা বিভিন্ন চেয়ারম্যানের কাছে গিয়েছি বিভিন্ন সময়, কিন্তু তারা বলতেছে যে এরকম কোনো আমাদের কোনো অথরিটি নাই, মানে আমাদের আইনে নাই যে আমরা মৃত্যু সার্টিফিকেট দেব। এখন এটা এই মানে কি আজন্ম মারা যাবে না, কি অমর হয়ে গেল। উপজেলা প্রশাসন নিখোঁজ জেলে পরিবারের সহায়তার জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাড়া মিলছে না। নিখোঁজ জেলে যারা আছে সেই জেলেদেরকে হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, নিখোঁজ পরিবার যারা আছে তাদের নামে রেশন চালু করা, ফর্ম পূরণের ব্যবস্থা রাখা, তারপর হলো তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো ছিল। আর একই সাথে ছিল হলো যে আমরা চাচ্ছিলাম যে এটাকে এই এখানে একটা উপকূলীয় দিবস ঘোষণা করা যেতে পারে, যেটার মাধ্যমে হলো যে এই নিখোঁজ জেলে আছে এই জেলে পল্লীর জেলেদের, উপকূলীয় এলাকার জেলেদেরকে স্মরণ করা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে 1993 সাল থেকে এ পর্যন্ত শুধু পাথরঘাটা উপজেলা থেকে 188 জেলে নিখোঁজ হয়েছেন। আমিন বাবু, যমুনা নিউজ। পটুয়াখালীতে মিল থেকে বরফ নেয়াকে কেন্দ্র করে জেলেদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 16 জন। সকালে কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন আশাখালী এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য 15 জন জেলেসহ ট্রলার মালিক মিনারুল বিশ্বাস একটি বরফ কলের সিরিয়াল নেয়। এ সময় ফারুক মাঝি নামে আরেকজন সিরিয়াল ভেঙে ট্রলারে বরফ নিতে গেলে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলে খোলা রয়েছে 150 পোশাক কারখানা। সকালেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে। ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে, তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলেও খোলা আছে বেশ কিছু কারখানা। প্রকৃতিতে উঁকি দিচ্ছে হেমন্তকাল। এখন থেকেই লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষে ঝুঁকছে নওগাঁর কৃষক। চাষাবাদ বাড়াতে চাষিদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে জেলা কৃষি কর্মকর্তারা, তবে সার কীটনাশকের দাম কমানোর দাবিও রয়েছে কৃষকের। ফুরে আসছে শরতের সময়, শিশির সিক্ত সকাল জানান দিচ্ছে শীতের আগমন। শুরু হয়েছে শীতকালীন আগাম সবজির আবাদ, ব্যস্ততা বেড়েছে কৃষকের। ফুলকপি, মূলা, টমেটো, শিম সহ বিভিন্ন ফসল বুনছেন নওগাঁর চাষিরা। বাজারে উঠতে শুরু করেছে নতুন সবজি, খুব শিগগিরই যোগান আরও বাড়বে আশা কৃষকের। জমি তৈরি করতে হয় প্রায় 3 মাস আগে থেকে, কারণ যেহেতু বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে মাটি নষ্ট হয়ে যায়, আবার উর্বরতা আসলে আবার ফেলতে হয়। যে শীত পড়বে লাগিছে, আবহাওয়াটা ভালো পাচ্ছি, এই জন্য শীত যেটাই বুনছি সেটাই ভালো হচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষ শাক সবজি চাষ করি বা এর উপরই কিছু সাংসারিক ব্যয় নির্ভর আমরা করে থাকি। আগাম সবজি চাষে ভালো দাম পেয়ে খুশি কৃষক, তবে উৎপাদন খরচে হিমশিম খাওয়ায় সার কীটনাশকের দাম কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। একটা ওষুধের বোতলের দাম থাকা মনে করেন পচারির হয়তো আসলো 60 টাকা, এখন হয়ে গেছে তাকে 120 টাকা। যদি সরকার আমাদের দিকে নজর দেয় তাহলে আমরা উপকৃত হবে, কারণ যে সার ঘোল ওষুধের যদি দাম না কমায় তাহলে কৃষকের একের পর এক লস খাতেই থাকবে। জেলায় উৎপাদিত ফলনের প্রায় 80% ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। চাষাবাদ বাড়াতে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এবার কৃষকের মধ্যে আগাম সবজির বাজার যেহেতু ভালো রয়েছে, আগাম সবজি চাষে কৃষক বেশ আগ্রহী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কৃষকের পাশে থেকে এই আগাম সবজি উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ এবং কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। চলতি মৌসুমে জেলার প্রায় 50,000 হেক্টর জমিতে 2 থেকে 3 স্তরে সবজি চাষ করছেন কৃষক। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ।
বিশ্ব পর্যটন দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। সকালে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ বজায় রাখতে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে হাউস বোটগুলোতে, নিবন্ধন ছাড়া চলতে দেওয়া হবে না। সভা শেষে 80টি হাউস বোট মালিকের কাছে রেজিস্ট্রেশন সনদপত্র প্রদান করা হয়। আপনারা যারা এই হাউস বোট রেজিস্ট্রেশন করছেন এবং যারা করবেন এবং যারা করবেন না তাদের তো আমরা অপারেট করার সুযোগ দেবো না। আগামী আমি যদি থাকে আগামী টুরিস্ট সিজনে আপনারা যারা নিবন্ধন করেন নাই তাদের আমি হাওড়ে চলতে দিব না। হাটে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বেরিয়ে জজকোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, খান জাহানের মাজার সহ পর্যটন শিল্পকে টেকসই করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। এদিকে পর্যটন দিবসের র্যালি হয়েছে পাবনাতেও। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সেটি বিভিন্ন স্থানে বেরিয়ে সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। নানা আয়োজন বান্দরবান ও খাগড়াছড়িতেও। জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটন সংশ্লিষ্টদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পর্যটনের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। আর কয়েকদিন পরেই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অন্যান্য স্থানের মতো নরসিংদীর কারিগররাও শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমা তৈরিতে। তবে এবার বেচাকেনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তারা। এদিকে পূজা মণ্ডপে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সপ্তাহখানেকের মধ্যেই মহালয়া, দুর্গামূর্তি গড়তে ব্যস্ত নরসিংদীর মৃৎশিল্পীরা। বাকি শুধু রঙের প্রলেপ আর অঙ্গসজ্জার কাজ। তিন মাস ধরে চলছে প্রতিমা তৈরি। এক সেট প্রতিমায় থাকবেন দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী, কার্তিক, গণেশ আর লক্ষ্মী। সাথে থাকে অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। কারিগররা বলছেন, মাটি, বিচুলি, রঙের দাম বাদ দিয়ে খরচ উঠছে কোনো মতে। গত বছরের তুলনায় অর্ডারও কম। গেল বারের চেয়ে প্রতিমা কম বিক্রি হচ্ছে এবং রেটও কম। কারিগরের বেতন বেশি কিন্তু প্রতিমার রেট কম। কারিগর পাওয়া যাচ্ছে না, একে মাটি আনতে খুব কষ্ট। গতবার আপনার যে প্রতিমা 50,000 টাকা বেচতাম, এইবার সেই প্রতিমা 30,000-35,000 টাকা বিক্রি হইতাছে। এবছর জেলার 330টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হবে। প্রতিমা গড়ার উপকরণের দাম বাড়ায় খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় শিল্পীরা। বাজেটটা আসলে সবার কাছে আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এই জন্য আর কি পূজার জন্য যেটুকু আর কি করা দরকার ওইটুকু করে। গত বছরও যে টাকা খরচ হয়েছে তার চাইতে একটু বেশি পড়ে এবছর। এবছর রঙের দামও বেশি। গত বছর ছিল এক ড্রাম রঙের দাম ছিল 1950 টাকা 2,000, আর এবছর হলো 2,250-2,200 টাকা। গত বছর 30-35 বিক্রি করছি, এবছর 25-23 এর ভিতরে আছে। এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে থাকবে কড়া নজরদারি। সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আর নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ বরাবরের মতো এই বছরও সার্বক্ষণিক দায়িত্বে আছে যাতে সুষ্ঠু সুন্দরভাবে দুর্গোৎসবটি সকলকে নিয়ে পালন করা যায়। কারখানাগুলোতে আমরা সার্বক্ষণিকভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমার থানার অফিসার ইনচার্জ, সার্কেল এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমরা সময় সময় ভিজিট করছি এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি। সবসময় 3 স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, এবারও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাদা পোশাকে ডিউটি থাকবে, আমাদের পোশাকে ডিউটি থাকবে এবং সারা দেশে আনসার ডিপ্লয়মেন্ট থাকবে। আগামী 2 অক্টোবর মহালয়াতে মর্তলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাবেন ভক্তরা। 9 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।